নাহলে বোরোয়ের দাম আমরা বোরোয় খাবো কি খাবো না, আমাদের কতটুক আয়ের সামর্থ্যের ভিত্তি কি রাখছে ওরা, যে আমরা এটা খাবো কি খাবো না? ওরা তো আগে দল বাঁচাচ্ছে, পরে দেশের দিকে তাকাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার সবিনয় প্রশ্ন জনাব মুস্তাক না সাহেবের কাছে। জি, না আমার কাছে না দেখা মনে করি কি আপনারা এমনি জনাব আজম হোসেন তালুকদার, আপনি বলুন, আপনার কারো পাশ থেকে আপনাকে আসছে। আমি সাইফুল ইসলাম নামক একজনের, জি বলুন। বলছিলাম আমি সেখানে প্রশ্ন করছি জনাব মুস্তাক সাহেবের কাছে, যে উনি বলছেন যে টিসিবির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের ব্যাপারটা, তো আমার প্রশ্ন হলো যে টিসিবির যে সরবরাহ, তাতে আমাদের দেশের যে ভোক্তা তার মধ্যে কত পার্সেন্ট এই সুবিধাটা পেয়ে থাকে, সেটা কোন রকম মানে ন্যূনতম কাউন্টেবল কিনা এক নম্বর, তারপরে টিসিবির সরবরাহ যেটা দেওয়া হয় সেটার মাধ্যমে যে নিম্ন মধ্যবিত্তরা সেখানে ভিড় করে পিছিয়ে দৌড়িয়ে সংগ্রহ করে কিনা, এটা দ্বিতীয় প্রশ্ন টিসিবি সম্পর্কিতই। আর একটা হলো যে টিসিবির সরবরাহ দ্বারা কোন সময় এই বাজার উচ্চ মূল্য নিয়ন্ত্রণ করা হচ্ছে এমন কোন নজির, আর এই যে খেজুর যে বরই এই আপনি বিষয়ে বলেছেন 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 জনাব রুবেল আহমেদ, বলুন। আমরা টিসিবি নিয়ে আসলে এখানে পার্টিকুলারলি ধন্যবাদ সরকারকে আমাকে যুক্ত করার জন্য। ডক্টর কলিমুল্লাহ স্যারের কাছে আমার একটি প্রশ্ন। নাজমুল হোসেন প্রধান স্যার যিনি যে কথাটা বললো যে এস আর এম গ্রুপ হলো সরকারের উপর সরকার, যতটুকু আমরা জানি যে বাংলাদেশে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের উপরে কোনো সরকার নেই বা ক্ষমতাসীন কেউ নেই, তাহলে এস আর এম গ্রুপ যদি সরকারের উপর সরকার হয়ে থাকে তাহলে এস আর এম গ্রুপের সাথে সরকারের শীর্ষ পর্যায়ে কারো দোষ সদস্য আছে কিনা, এক। এবং দ্বিতীয়টা হলো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা প্রধানমন্ত্রী আজকে যেভাবে বলছেন, ঊর্ধ্বগতি তখনই তখনই বাড়লো যখন শোনা যাচ্ছে যে প্রায় বাজারে 50,000 কোটি টাকা ছাপানো হয়েছে। যখনই টাকাটা ছাপানো হয়েছে তারপরে একদম দেখছি যে আমরা বাজারে এই মূল্যটা বেড়ে গেছে। তিনি তলে গাছ কেটে উপরে পানি ঢালার মতো অবস্থা কিনা একটু আমাকে কাইন্ডলি বলবেন স্যার। ধন্যবাদ ধন্যবাদ। জনাব নুরুল ইসলাম, বলুন কোথা থেকে বলছেন জনাব নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম। যে আচ্ছা আমি দ্বিতীয়তে যিনি বক্তব্য দিলেন ওই স্যারের কাছে আমার প্রশ্ন, যে উনি যে বলল যে আগে দেশ পরে দল, তারপরে যা যা ইচ্ছা তাই, তো আমার প্রশ্ন হলো আমরা কি দেখছি, বাস্তবে কি দেখছি, যে আগে আগে কি দল না আগে দেশ? উনি যে আগে বলছে যে আগে দল, এই আগে দেশ পরে দল, তা আমরা তো বাস্তবতায় দেখছি উনি আগে দল বলছে পরে দেশ বলছে, নাহলে বোরোর দাম আমরা বোরোই খাবো কি খাবো না, আমাদের কতটুক আয়ের সামর্থ্যের ভিত্তি কি রাখছে ওরা, যে আমরা এটা খাবো কি খাবো না? ওরা তো আগে দল বাঁচাচ্ছে পরে দেশের দিকে তাকাচ্ছে, ওরা তো জি জনগণের দিকে তাকাচ্ছে না। এটাই আমার আপনার স্যারের কাছে প্রশ্ন, যে আপনারা খোলাসা করেন, আপনারা কি বলতে চান খোলাসা করেন, আপনাদের দল আগে না জনগণ আগে? জি জনাব আসাদুজ্জামান খান, বলুন কোথা থেকে বলছেন। আসসালামু আলাইকুম সাগর ভাই, ভালো আছেন? হ্যাঁ বলুন কোথা আমি থেকে বলছেন, বলুন আর একটু জোরে বলতে হবে। জি আমি রংপুর থেকে বলতেছিলাম ভাই। বলুন। যে আমার কলিমুল্লাহ স্যারের কাছে আমার প্রশ্ন, যে আসলে তারা কি দলটাকেই প্রাধান্য দিচ্ছে না বাংলাদেশের জনগণের প্রতি তাদের কোনো দায় দায়িত্ব আছে কিনা? এটা আসলে মানে বর্তমান যে সরকার সেটা সবাই বলতেছে, আসলে ইনি কি জনগণের সরকার, ইনি কি জনগণের ভোট দিয়ে কি ইনি আসলে কি নির্বাচিত হয়েছে? আমরা কেন তাকে সরকার বলতেছি? তারা আমাদের থেকে অনেক জ্ঞানী মানুষ, যে তারা এই সরকারকে কিভাবে সরকার বলে আসলে? এটা তো আসলে জনগণের সরকার না। যদি জনগণের সরকার হইতো তাহলে তো এই যে আমাদের আজকে আমি একটা ছোট একটা জব করি, ঠিক আছে, এখানে আমরা যে বেতন পাচ্ছি এখানে আসলে আমার নুন আনতে পন্থা ফুরাচ্ছে, ঠিক আছে। তারা যদি জনগণের এই দায় দায়িত্বটা কাঁধে নিয়ে যদি আজকে সরকার গঠিত হইতো তাহলে আমার মনে হয় যে আসলে এরা এগুলো করতে পারতো না, ঠিক আছে। আজকে আমার বুড়িমারি স্থলবন্দরে আমাদের বাসা, এখান থেকে তারা যেভাবে আমি ব্যবসায়ীদের সাথে আমার যোগাযোগ হয় যে তারা ভারত থেকে যে মালটা ইনপুট করে আর কি, জি ইনপুট করা হয় এটা ওখানে 3 টাকা 4 টাকা পেঁয়াজ কিনে নিয়ে আসে, বাংলাদেশে হয়ে যায় 80 টাকা 90 টাকা 100 টাকা দাম। তারা আসলে সরকারটা আসলে সিন্ডিকেটের কাছে কিন্তু তারা আসলে মানে মানে পুরা ইয়া জি হয়ে গেছে। সিন্ডিকেশনের কাছে আপনার, জি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ। আমি চলে যাই জনাব ডক্টর কলিমুল্লাহ আপনার কাছে যাই। আপনি একটু দয়া করে বলবেন, আসলে যে সিন্ডিকেশনের যে প্রশ্ন বারবার আসছে এবং আজকে প্রধানমন্ত্রী বলেছে,
মজুমদারদের কথা, মজুমদারদের কাছে কি সরকার হেরে গেছে? বাংলাদেশে আসলে কারা পাওয়ারফুল, সরকার নাকি মজুমদার? এবং এই মজুমদারদের অনেকেই সাধারণ মানুষও চেনে, কিন্তু সরকার এই সেসব মজুমদারকে মজুমদারদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে পারছে না। সাধারণ মানুষ জানে যে, কথার কথা যদি বলি এক্সাম্পল স্বরূপ, অনেকেই মনে করে যে এসএলএম গ্রুপের মতো একটা বড় গ্রুপ কিছু কিছু বিষয়ে তারা দেখা যাচ্ছে যে এ ধরনের কৃত্রিম সংকট তৈরি করতে তারা খুব বড় ধরনের ভূমিকা রাখে বাংলাদেশে, কিন্তু তারা তো সরকারের ঘনিষ্ঠ জন হিসেবেও পরিচিত। তাহলে তাদেরকে কিভাবে, এই সিন্ডিকেশনকে কিভাবে ব্রেক করবে সরকার, যেখানে সরকারের সাথেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক? কি মনে করছেন আপনি এই দ্রব্যগুলো বৃদ্ধির ব্যাপারে আর অন্যান্য বিষয়ে আপনার শেষ মন্তব্য? ধন্যবাদ। দেখুন, আমাদের সদ্য বিদায়ী মাননীয় মাননীয় মন্ত্রী টিপু মুন্সি, তিনি উত্তরবঙ্গের মানুষ এবং তাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি। আমি উত্তরের বাতিঘর বলে পরিচিত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করার সময় তাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য হিসেবে পেয়েছি। উত্তরবঙ্গের কালচার হচ্ছে সহজ সরল ভাবে ব্যক্ত করে ফেলা যে কোনো বিষয়, তো সেই স্পিরিটে তিনি কিন্তু বলে ফেলেছিলেন, বিষয়টা স্পেল আউট করেছিলেন এবং ব্যাপারটা কি দাঁড়ালো এটা সুযোগ নিয়ে তাকে তো পারলে মুণ্ডচ্ছেদ করে সবাই, এরকম অবস্থা। ফলে ব্যাপারটা গিলে ফেলতে হলো, কিন্তু যে ফোর ফ্রন্টে নিয়ে আসলেন তার এই যে রেপো, সেটা কিন্তু কানাডায় গিয়ে পৌঁছেছে এবং আপনি আজকে এই জনপ্রিয় অনুষ্ঠানে বিষয়টা উত্থাপন করেছেন। সূত্রপাত কিন্তু টিপু মুন্সির সেই মুখনিঃসৃত স্টেটমেন্ট থেকে, আমি স্বীকারোক্তি বলবো না, তাহলে আবার এটাকে আরেক ভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবেন। এখন তার মানে তিনি স্বীকার আসলে করেছেন যে সরকার আসলে সিন্ডিকেশনকে স্বীকার ভাঙতে থেকে না, চেষ্টা আমি করেছেন, যেটা বলবো সরকারের চেয়েও পাওয়ারফুল প্রবলেমটা সিন্ডিকেট। ফ্রন্টে নিয়ে এসেছেন। ইংরেজি একটা বাক্য আছে ম্যাক্সিমের মতো, সেটা হচ্ছে এরকম, দ্য গ্রেটেস্ট প্রবলেম অফ এনি প্রবলেম ইজ টু আইডেন্টিফাই হোয়াট দ্য প্রবলেম ইজ। এখন আমরা যদি ওই হরিণের মতো আচরণ করি, পুরো শরীর পশ্চাৎ দেশ দেখা যাচ্ছে, মুখটা লুকিয়ে আছি লতা পাতার মধ্যে, তাহলে তো এরকমই হবে। এই এই যে সিন্ডিকেশন বলে যে বিষয়টা, সেটা আমরা আস্তিনের নিচে যদি রেখে দেই, তাহলে তো এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। সময় এসেছে, একটা সময় ছিল যখন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না এবং এখানে রেভলিউশন নিয়ে এসেছিল ব্রিটিশরা। আপনার কার্ল মার্ক্স দুটি কালজয়ী প্রবন্ধ রচনা করেছিলেন, ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অ্যান্ড কনসিকোয়েন্স অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। মূলত আপনার এই রেলপথ চালু করার কারণে যে অচল আয়তন ছিল সেটা ভেঙে গিয়েছে। যখন অচল আয়তন ছিল, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, তখন হোর্ডিং এর কারণে আপনার এই ব্যবসাটা চলতো। এখন এই চমৎকার যোগাযোগ বিপ্লবের যুগে হোর্ডিং এর কোনো প্রয়োজন নেই, এক। দ্বিতীয়ত হচ্ছে দ্রুত ট্রান্সপোর্টেশনের যেহেতু সুবিধাটা হয়ে গেছে, দামে তারতম্য হওয়ারও তো কোনো কারণ খুব একটা আছে বলে আমি মনে করি। শুধুমাত্র ওই যে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট যেটা, সেটুকু বাদ দিলে খুব বেশি কিছু করার এখানে সুযোগ আছে বলে মনে হয় না। সেই জন্য আসলে এই সমস্যার সমাধান করতে হলে পুরো জনগোষ্ঠীকে এখন যেই মাইন্ডসেট নিয়ে আছে সেই মাইন্ডসেট পরিবর্তন করাতে হবে, ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত করতে হবে বা ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত হতে হবে।